ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনায় খুলনা বিভাগের 4টি জেলায় 10 জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন এবং সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 4 জন ও চট্টগ্রামে 1 জনের মৃত্যু। ঢাকা ও সিলেটে আরও 2 জনের শরীরে করোনার নাইজেরিয়ান ভেরিয়েন্ট শনাক্ত, জার্মানির ওয়েবসাইটে তথ্য। সংক্রমণ বাড়ায় নাটোর সদর ও সিংড়া পৌরসভায় আজ থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। মংলা পৌর এলাকায় 16 জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ। 6 লাখ ডোজ সিনোভ্যাক আসছে 13 জুন, জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। চীনের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতার কারণগুলো চিহ্নিত করে রপ্তানি বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, ক্ষমতায় যেতে রঙিন চশমায় রঙিন খোয়াব দেখছেন ফখরুল সাহেবরা, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লোক হাসানো কথাবার্তা বলছেন ওবায়দুল কাদেররা, দেশকে তছনছ করে দিচ্ছে আওয়ামী লীগ ও করোনা, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন এখন পর্যন্ত হজের বিষয়ে সৌদি আরব থেকে কোনো বার্তা আসেনি। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে নীলফামারী, লালমনিহাট ও রংপুরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। আরও 5 বছরের জন্য জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন অ্যান্টনিও গুতেরেস। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে 2-0 গোলে হারিয়েছে ব্রাজিল, অন্য ম্যাচে কলম্বিয়ার সাথে ড্র আর্জেন্টিনার।